নমস্কার বন্ধুরা তিনশালিক চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এলাম খুবই পরিচিত এবং অনেকের ভীষণ পছন্দের খাবার তরকা। আর সেই তরকা যদি হয় ধাবা স্টাইল তাহলে তো কোনো কথাই নেই ডিনারে এই ধাবা স্টাইল তরকার সঙ্গে রুটি এক কথায় জমে যাবে শুরুতে যে কথাটা বলি আমাদেরকে ভালোবেসে তিন শালিক পেজটিকে লাইক করো শেয়ার করো ফলো করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম কারণ সাথে থাকছে কিছু টিপস প্রথমে কুকারে জল নিয়ে তাতে লবণ দিয়ে মুখ করাই বা তরকার ডালটা দিয়ে দেবো। এর মধ্যে দেব দুটো পেঁয়াজ কুচি এক চামচ তেল আর পাঁচ কোয়া রসুন এবার কুকারের ঢাকনা বন্ধ করে দেব ডালটা সেদ্ধ হবার জন্য তোমরা কুকারে কোনো কিছু সেদ্ধ করলে কয়েক ফোঁটা তেল দিলে কুকারের ভেতর কোনো দাগ পড়বে না আর অল্প পিঁয়াজ রসুন দিয়ে তরকার ডাল সেদ্ধ করলে তরকার স্বাদ বেড়ে যায় তরকার ডাল সেদ্ধ হওয়ার পাশাপাশি আমি গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে তাতে দিয়ে দিলাম দুটো গ্রেট করা রসুন রসুনটা সামান্য ভেজেই দিয়ে দিলাম ছটা মিডিয়াম সাইজের পিঁয়াজ কুচি আমার তরকার পরিমাণটা হলো সাড়ে সাতশো গ্রামের মতো সেই অনুযায়ী আমি পেঁয়াজ রসুন ইউজ করেছি পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে আমি অন্য একটা ফ্রাই প্যানে তেল গরম করে পাঁচটা ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি এদিকে আমার পেঁয়াজ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব চার টেবিল চামচ আদা রসুন বাটা ভালো করে কষিয়ে নেব এবার দেব দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ কিছুক্ষণ নাড়িয়ে দিলাম দুটো টমেটো কুচি সব কিছু ভালো করে কষিয়ে এবার দিলাম দুটো ছোট প্যাকেটের তরকা মশলা এখানে তোমাদের একটা কথা বলি তোমরা যদি তেলের পরিবর্তে ডালডা দিয়ে রান্নাটা করো তাহলে কিন্তু স্বাদের অনেকটাই পার্থক্য হবে কিন্তু আমরা এখন ডালডাটা অ্যাভয়েড করি ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার ঢেলে দেব সেদ্ধ করা তরকার ডাল ফুটে উঠলে দেবো কাঁচা লঙ্কা কুচি দেব স্বাদ মতো লবণ ডিমের ভুজিয়াগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে দিয়ে দেব তরকার উপর এবার একটা ফ্রাইং প্যানে দু টেবিল চামচ কসুরি মেথি শুকনো তাওয়ায় সামান্য ভেজে নিলাম তরকার ডালের উপর ছড়িয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়ো আর ভাজা কসুরি মেথি ভালো করে নাড়িয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি এবার একটা পাত্রে ঢেলে নিলাম উপর থেকে দিলাম বেশ কিছুটা বাটার ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করে দিলাম তৈরি হলো ধাবা স্টাইল তরকা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও থ্যাংক ইউ